আমরা এখন আছি লন্ডনের লিস্টার স্কোয়ারে। আমরা দেখতে পাচ্ছেন রমাদান উপলক্ষে এই জায়গাটাকে সাজানো হয়েছে। আর তবে আমরা এসেছি একটু রাত করে, মানে অনেক দেরি হয়ে গিয়েছে, অলমোস্ট 10টা বাজে রাত। সো এই কারণে লাইটগুলো অফ করা, সো লাইটগুলো অন করা থাকলে অনেক সুন্দর লাগে। আমরা অনেকগুলো ছবি দেখেছি, সো বিবিসিতেও একটা পোস্ট করা হয়েছে এই জায়গাটা নিয়ে, খুবই সুন্দর লাগছে। তো আমরা আসলাম, বাট আমাদের দুর্ভাগ্য যে আমরা আসলে লাইটগুলো দেখতে পাচ্ছি না, বাট স্টিল বোঝা যাচ্ছে এখানে যে অনেক সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছে। সো এই রোডটা সামনে গিয়ে শেষ হয়ে গেছে, এইটুকুতেই হচ্ছে ডেকোরেশনটা। আর সামনে হচ্ছে পিকাডিলি সার্কাস, যে রিজেন স্ট্রিট, ওই স্ট্রিটটাও অনেক সুন্দর, অনেক বিখ্যাত একটা স্ট্রিট। আপনি যারা টিকটক বলেন, স্ন্যাপচ্যাট বলেন বা রিল বলেন, তো এই রোডটাকে অনেক দেখতে পাবেন। আর এর আশপাশের বিল্ডিংগুলো দেখেন, অনেক সুন্দর। এখানে একটা কালারফুল বিল্ডিং রয়েছে, এই যে একটু সামনে কালারফুল বিল্ডিং, খুবই সুন্দর। আর তার পাশে এই যে এখানে ঘড়ি দেওয়া একটা বিল্ডিং, এই বিল্ডিংটা অসাধারণ। কষ্ট আসছে না, বাট খোলা চোখে অসাধারণ একটা বিল্ডিং, ভিউটা অনেক সুন্দর লাগে। এই যে কালারফুল বিল্ডিংটার কথা বলছিলাম, দেখেন কতটা সুন্দর। এগুলো হচ্ছে আর্কিটেক্টের কি বলবো, শৈল্পিক যে নিদর্শন, তাদের আর্কিটেক্টের যে তার প্রদর্শনী, তো অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এর সৌন্দর্যটাকে। আশেপাশের এরিয়াটাকে অনেক সুন্দর লাগছে এই কারণে। এখানে যে জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটাতে একটা স্ক্রিন রয়েছে তার সামনে, সো স্ক্রিনটা চেঞ্জ হচ্ছে কারণ বিল্ডিংয়ের সৌন্দর্যটা আর লাইট কালারের জন্য, দেখেন বিল্ডিংয়ের সৌন্দর্যটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এক এক কালারে এক এক রকম লাগছে। সো এখানে যে লাইটটা চেঞ্জ হচ্ছিলো বললাম, তো স্ক্রিনটা আপনারা যদি দেখেন, এই সে উপরে, এই বিল্ডিংয়ের ঠিক উপরে স্ক্রিনটা লাগানো। নিউ ইয়র্ক টাইমস বলা যাবে না, বাট কিছুটা ভাইব পাওয়া যায়। আর এখানে হচ্ছে এই যে আমাদের রমাদানের যারা মুসলিম রয়েছেন, যারা রোজা পালন করবেন, সামনে আর এক সপ্তাহ না, দু তিন দিন পরে হচ্ছে রোজা শুরু হচ্ছে, তো তাদের জন্য সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছে। লন্ডনের এই জিনিসটা ভালো লাগে ইউকেতে, যে তারা আসলে সব সম্প্রদায়কেই তারা একটু প্রায়োরিটি দেয়, সবাইকে তাদের ধর্মকে প্র্যাকটিস করার জন্য সেই সুযোগটা করে দেয় এবং তাদেরকে রেসপেক্ট করে। তো এই জিনিসটা ভালো লাগে, আপনারা এখানে খুব স্বাচ্ছন্দ্যে আপনাদের ইসলামটাকে প্র্যাকটিস করতে পারবেন, আপনাকে কেউ বাধা দেবে না। এটার পাশে সুন্দর একটা ঘড়ি আছে, ঘড়িটাকে একটু জুম করে দেখার ট্রাই করব। এটা হচ্ছে তার পাশেই দেখেন সুইজারল্যান্ড, তো আমরা সবাই জানি যে সুইজারল্যান্ডের ঘড়ি অনেক বিখ্যাত, ওদের অনেক নামি দামি ব্র্যান্ড রয়েছে। তো লেখাটা আমি ট্রাই করছি, বাট রিফ্লেকশনের জন্য লেখাটা বোঝা যাচ্ছে না, এই যে একটু বোঝা যাচ্ছে। আর এখানে অনেক সুন্দর সুন্দর ডল আছে এই ঘড়িটার পাশে, বেল দেওয়া আছে, সুইজারল্যান্ড ঘড়ি। আর পাশে একটা শপ আছে, শপটা অনেক সুন্দর করে ডেকোরেট করা, এই যে বিগ ব্যাং ঘড়ি, লন্ডনে বিখ্যাত, এটার একটা ডেমো। শপটা অনেক সুন্দর, ভিতরে অনেক কিছু ডেকোরেট করা, একটা কার রয়েছে। তো যাই হোক, যেহেতু আমরা লাইট দেখতে পাচ্ছি না, কিছু করার নেই, দুর্ভাগ্য। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আমি ভিডিওটা অফ করে দিচ্ছি, বাই বাই।